মিথ্যে অভিনয় নয়, কঠিন কষ্টে নৌকা চালিয়ে গানের শুটিং করলেন শাকিব খান। প্রতিনিয়তই ঢালিউড কিং শাকিব খানের নতুন ছবি গোলুই সিনেমার নতুন নতুন লুক প্রকাশ হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তবে এবার শাকিব খানের শুটিং এর একটা ছোট্ট ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা ছিল রীতিমতো শাকিব খানের জন্য একটা চ্যালেঞ্জ। আর এই নিয়ে এরই মধ্যে নেট দুনিয়ায় শুরু হয়ে গেছে তোলপাড়। ভিউয়ার্স, বিস্তারিত জানতে পুরো সময়টা আমাদের সাথে থাকার আমন্ত্রণ রইল। সম্প্রতি শুরু হয়েছে এস এ আলী পরিচালিত শাকিব অভিনীত গোলুই সিনেমার শুটিং। মাঝে মাঝেই এই শুটিং এর ছবি ও শর্ট ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দর্শকদের তাক লাগিয়ে দিচ্ছেন শাকিব সহ। এবার এমনই একটা ছোট্ট ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে শাকিব খান নৌকা বাইচে অংশ নিয়েছেন, এবং অভিনয় করে নয় বরং নিজে কষ্ট করে নৌকা চালাচ্ছেন তিনি। ঢালিউড কিং শাকিব খানকে এইভাবে নৌকা চালাতে দেখে অবাক হয়েছে নেটিজেন থেকে শুরু করে শাকিবিয়ানরা। এইভাবে নৌকা চালাতে দেখে সবাই শাকিব খানের প্রশংসা করছেন। এস এ হক আলীর পরিচালনায় গোলুই সিনেমার অন্যতম আকর্ষণ নৌকা বাইচ। বিলীন হওয়ার পথে গ্রামীণ এই লোক সংস্কৃতি উঠে আসছে শাকিব অভিনীত এই সিনেমায়। সম্প্রতি জামালপুরের নৌকা বাইচ অংশের শুটিং সম্পন্ন হয়েছে। শুটিং স্পটেও সত্যি সত্যি নৌকা বাইচের শুটিং এ নেমে আসে উৎসবের মেলা। শাকিব খান নিজেও এর আগে সরাসরি নৌকা বাইচ দেখেননি, তবে টিভি বা বিভিন্ন সংবাদ মাধ্যমে নৌকা বাইচ সম্পর্কে অবগত ছিলেন। তিনি বলেন, নৌকা বাইচের শুটিং এ অংশ নেওয়ার সময় খুবই এক্সাইটেড ছিলাম। সত্যি সত্যি নৌকা বাইচের যে ফিল সেটা পাওয়া গেছে, মনে হয়নি যে শুটিং হচ্ছে। শুটিং এর সময় আমি খুব আনন্দিত ছিলাম। এদিন হাজার হাজার মানুষ শুটিং দেখতে ভিড় জমায়। শাকিব খান তার শুটিং এ এত মানুষ দেখে শুরুতে ভড়কে যান। তিনি বলেন, শুরুতে ভেবেছিলাম এত মানুষের মধ্যে শুটিং সম্ভব না, স্থানীয় ও প্রশাসন মানুষের ভিড় সামলাতে হিমশিম খায়। তবে কয়েকদিন ধরে নৌকা বাইচ অংশের কাজ ভালোভাবে সম্পন্ন হয়েছে বলে জানান শাকিব খান। এই ছবিতে শাকিবের বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করছেন পূজা চেলি। শাকিবের সাথে পূজার জুটিবদ্ধভাবে এটাই প্রথম ছবি। শাকিব ভক্তরা শাকিবের সাথে পূজার জুটিটা দারুণ পছন্দ করেছেন, এবং বর্তমানে ভক্তরা আশায় আছেন ছবিটি মুক্তির পর বড় পর্দায় দেখার। এদিকে ঢালিউড কিং শাকিব খানকে নিয়ে তার হেটার্স থেকে শুরু করে অনেক মানুষই অনেক রকম মন্তব্য করে থাকেন, কিন্তু বরাবরই সেই সব মন্তব্যকে পাত্তা না দিয়ে নীরব থাকেন শাকিব খান। তবে এবার কোনো হেটার্স বা অন্য কেউ নয়, এবার শাকিব খানকে নিয়ে মন্তব্য করেন তারই সহশিল্পী, ঢাকায় সিনেমার বিখ্যাত ভিলেন মোহাম্মদ আশরাফুল হক ডন। ডন শাকিব খানকে প্রয়াত নায়ক জসিমের সাথে তুলনা করে বলেন, শাকিব খানের মতো অনেক সুন্দর সুন্দর ছেলে আছে বাংলাদেশে, কিন্তু শাকিব খান এত জনপ্রিয় কেন? কারণ তার মেধা আছে তাই। তিনি আরো বলেন, জসিম একজন নর্মাল অ্যাকশন হিরো ছিলেন, মাত্র 500 টাকার হিরো ছিলেন, কিন্তু সেখান থেকেই তিনি এত বড় হিরো হয়েছিলেন শুধুমাত্র তার বুদ্ধির জোরে। শাকিব খানও ঠিক তেমনই তার বুদ্ধি বা মেধা দিয়ে তিনি আজ এত বড় সুপারস্টার হতে পেরেছেন। শাকিব খান একদিন শাকিব খান হননি, শাকিব খান একদিনই শাকিব খান হননি বা একদিনে সুপারস্টার হননি, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট হিরো শাকিব খান। এরপর শাকিব খানের ব্যাপক প্রশংসা করেন মোহাম্মদ আশরাফুল হক ডন। ভিউয়ার্স, শাকিব খানের নৌকা বাইচে অংশ নেওয়া নিয়ে বা ডনের বলা কথাগুলো নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে সেটা কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত, এবং আমাদের সকল আয়োজনের সাথে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।